শীতের শুরুতেই আমাদের চুলে এর প্রভাব পড়তে শুরু করে। খুশকির সমস্যা তো থাকেই, সেই সঙ্গে চুল হয়ে যায় রুক্ষ ও প্রাণহীন। এ সময় বাতাসে আর্দ্রতা কমতে শুরু করে, যে কারণে শুরু হয় চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা। এতে চুল হয়ে পড়ে ভঙ্গুর। শীতের সময়ে চুলের আগা ফাটা প্রতিরোধে বেছে নিতে পারেন কিছু ঘরোয়া উপায়। চলুন জেনে নেওয়া যাক কি সেই উপায়। চুলের আগা ফাটা রোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নারিকেল তেল। নারিকেল তেলকে বলা হয় প্রাকৃতিক ময়শ্চারাইজার। এতে থাকে মিডিয়াম চেইন ফ্যাটি অ্যাসিড। এই উপাদান চুল ভালো রাখতে কাজ করে। এছাড়া চুলকে ময়শ্চারাইজও করে নারিকেল তেল, যে কারণে চুলের আগা ফাটা সমস্যা সারিয়ে তোলা সহজ হয় নারিকেল তেলের মাধ্যমে। নারিকেল তেল ব্যবহারের আগে অল্প গরম করে নিন, এরপর তা মাথার ত্বক ও চুলে ভালো করে লাগিয়ে নিন। এভাবে অপেক্ষা করুন ঘন্টা দুয়েক, এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে 2 থেকে 3 দিন চুলে এভাবে নারিকেল তেল ব্যবহার করলেই উপকার পাওয়া যাবে। চুলের জন্য নারিকেল তেলের মতো আরেকটি উপকারী তেল হলো আমন্ড অয়েল। এটিও চুলকে ময়শ্চারাইজ করতে কাজ করে। চুলে পর্যাপ্ত আর্দ্রতা বজায় থাকলে আগা ফাটার সমস্যা থাকে না। পরিমাণ মতো আমন্ড তেল নিয়ে মাথার তালু ও চুলে ভালো করে মেখে নিতে হবে। এভাবে 2 ঘন্টার মতো রেখে দিন, এরপর শ্যাম্পু করে নিন। এভাবে সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করতে পারেন। চুলের যত্নে অন্যতম আরেকটি উপাদান হল টক দই। এটি ব্যবহারে চুলের আর্দ্রতা ধরে রাখা সহজ হয়, যে কারণে চুলে পুষ্টি পৌঁছায় সহজেই। একটি পাত্রে 4 চামচ টক দই, 1 চামচ অলিভ অয়েল। একটি পাত্রে 4 চামচ টক দই, 1 চামচ অলিভ অয়েল ও 1 চামচ মধু মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার সেই মিশ্রণ মাথার ত্বক ও চুলে ভালোভাবে লাগিয়ে নিন। এভাবে রেখে দিন 1 ঘন্টা, এরপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার এভাবে ব্যবহার করলেই চুলের আগা ফাটা ও চুলের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।